আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকের পর্বে খুবই মজার এবং সহজ একটা রেসিপি শেয়ার করব। সেই ছোটবেলা থেকে মায়ের হাতে এই রেসিপিটা কিন্তু আমি খেয়ে আসছি, আর এই রেসিপি হলে আমার আর গরম ভাতের সাথে কিন্তু কিছুই লাগে না, এক রেসিপিতেই পুরো খাওয়া শেষ হয়ে যায়। তো মায়ের হাতের তৈরি এই রেসিপিটা আজকে আমি নিজে ট্রাই করছি আর চেষ্টা করছি সেম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো মজাদার এই রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই বাটিতে নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপের মতো খেসারি ডাল বাটা। আমি খেসারি ডালটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য, তাহলে খেতে ভালো লাগবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা, ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 4 চামচে 1/3 ভাগ হলুদ গুঁড়ি, 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি 4 চামচে 1/3 ভাগ ধনিয়া গুঁড়ি, সেই সাথে আমি দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়িটা 4 চামচে 1/3 ভাগ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আধা বাটা করে করার জন্য খুব মিহি করে এটাকে পেস্ট করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ডালের বড়াটা একদমই মুচমুচে হবে না। তো চেষ্টা করবেন আধা বাটা করে বেটে নিতে, চাইলে কিন্তু আপনারা এটাকে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি, চেষ্টা করবেন ভালোভাবে একটু মেখে নেওয়ার জন্য। তো আমার ডালটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে, আর আমি আদা রসুন পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এ পর্যায়ে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। তো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, এ পর্যায়ে আমি ডালের বড়াগুলো তৈরি করে নিব। সেজন্য আমি প্যানে আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা এমনভাবে দিতে হবে যাতে করে ডালের বড়ার অর্ধেকটা ডুবে থাকে। ডুবো তেলে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি যে মিশ্রণটা রেডি করেছি সেখান থেকে অল্প পরিমাণে নিয়ে এভাবে চ্যাপটা করে অনেকটা আলুর চপের মতো তৈরি করে নিচ্ছি। তো একটা পর একটা আমি রেডি করে নিচ্ছি, আর এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে এটাকে ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ডালের বড়াটা একদমই মুচমুচে হবে না। তো আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই কিন্তু ধৈর্য সহকারে এই ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। একটা পর হালকা কালার চলে আসলে আমি এটাকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টেই কিন্তু দুপাশটা ভালো করে ভেজে নিতে হবে। তো ডালের বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো একইভাবে আমি পরবর্তী ব্যাচে বাকি ডালের বড়াগুলো ভেজে নিব। তো আমি সবগুলো ডালের বড়াই ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি বেঁচে যাওয়া অবশিষ্ট তেলের মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর শুকনো মরিচটা দিয়ে আমি এটাকে টেলে নিব। আর এই ভাজা শুকনো মরিচ দিয়ে ডালের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আর চেষ্টা করবেন গরম ভাতের সাথে এই রেসিপিটা সার্ভ করার জন্য। আমার মাকে দেখেছি ছোটবেলায় এই ডালের বড়া যখনই তৈরি করতো তখন কিছু শুকনো মরিচও ভেজে দিত, আর এই শুকনো মরিচ দিয়ে ডালের বড়া দিয়ে গরম ভাত জাস্ট অসাধারণ লাগে। আমার তো এই রেসিপিটা হলে আর কিছুই প্রয়োজন হয় না। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, চাইলে কিন্তু বিকেলের নাস্তাও এটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।